সামনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলছে দেয়াল লিখন ও কর্মী সভা। আর এইবার এই দেওয়াল লিখনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সামনে এলো মালদহের হরিশ্চন্দ্রপুরে। এবারে হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল জোর করে দখল করে 21শে জুলাই জনসভার জন্য দেওয়াল লিখন করা হচ্ছে, এমনটাই গুরুতর অভিযোগ এনেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তাদের দাবি সামনে পঞ্চায়েত ভোট, আর এলাকায় এর আগে প্রভাব বিস্তার করতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকায় গুন্ডামি আরম্ভ করেছে। জোর করে বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল দখল করে নিয়ে সেখানে তারা নিজেদের সভার জন্য দেওয়াল লিখন করছেন। কোনো কোনো ক্ষেত্রে বাধা দিতে গেলে জুটছে হুমকি। এদের ভয়ে বিজেপির কর্মীরা অনেকেই প্রতিবাদ পর্যন্ত করতে ভয় পাচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বের। যে টিএমসি 21শে জুলাই জন্য কলকাতা যাওয়ার জন্য দেওয়াল লিখন আরম্ভ করে দিয়েছে, যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন এই জন্য আরম্ভ করে দিয়েছে। বিভিন্ন এলাকায় এরা দেওয়াল লিখন করেছে, এটা প্রথম, এর আগে এরা কোনোদিন করেনি দেওয়াল লিখন। কিন্তু আমার সুলতাননগর অঞ্চল থেকে আর বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে বিজেপির দেওয়ালগুলো দখল করে লেখছে, দেওয়াল না জানিয়ে জোরজবরদস্তি লেখছে। এটা তো কালচার না। আজকে যে কোনো দেওয়াল লিখতে গেলে পরে বাড়ির মালিকের পারমিশন ছাড়া দেওয়াল লেখা যায় না। কিন্তু টিএমসি যেহেতু সরকারে আছে, ওরা যা ইচ্ছা তা করতে পারে। এখানে তো শাসন চলছে না। এই সরকার যতদিন থাকবে মানুষকে ভয়ে ভীতিতে থাকতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নাই, তাহলে আমাদের বিরোধী দলের নিরাপত্তা কোথায় থেকে থাকবে? আপনারা দেখলেন যে দুদিন আগে ওনার বাড়িতে একজন ঢুকে পড়ে গেছে, ওর নিরাপত্তা নাই। তা আমার জনসাধারণকে কীভাবে নিরাপত্তা দিবেন? যে এলাকাতে যেভাবে দেওয়াল লেখন আরম্ভ করেছে, আজকে বিরোধী দল বাড়িতে যে দেওয়াল লেখন করছে, কমপক্ষে বিরোধী দলের নেতা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে দেওয়াল লেখা উচিত, কিন্তু তারা সেটা করছে না। কারা করছে? ভয় দেখিয়ে টিএমসির নেতারা করছে, এই বুলবুল খান করছে। পাশাপাশি অভিযোগ উঠেছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান সুলতাননগর সহ এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক দেওয়াল লিখন করছেন। দেওয়াল লিখন না করতে দিলে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। ভয়ে অনেক বিজেপি কর্মী বাধ্য হয়ে তাদের বাড়ির দেওয়ালে তৃণমূল নেতাকর্মীদের লিখতে দিচ্ছেন। কত বছর ধরে বিজেপি করছেন? 5-7 বছর থেকে। আচ্ছা, কারা এসেছিল আপনার কাছে? বলুন মাস্টার, অন্য না, এখানে আমরা একটু লেখাপড়া করবো টিএমসি দলের, তাহলে আপনার কোনো অসুবিধা তো নেই, আমার অসুবিধা আপনারা করতে পারেন, করেন। এই যে পোস্টারগুলো দিবে ওটা টিএমসি কী কী লিখবে ওরা, আচ্ছা এখানে আমরা লিখবো পোস্টারগুলো, ল্যাপগুলো উঠাবো, তার নাম ঠিকানা লিখবো, তখন যা আমার কোনো আত্মীয় আপনারা লিখেন। জি বললাম, স্কুল এসেছিল আমার কাছে পারমিশন নিয়ে দেওয়ালটা লিখেছে। আচ্ছা, কোথাও কি হুমকি দিয়েছে বুলবুল এসে? কোনো হুমকি নেই, কোনো রকম ধমকি বা কিছু? হুমকি নেই, কোনো ধমকি নেই, কোনো হুমকি নেই। নিজের স্বইচ্ছায় দিয়েছেন দেওয়ালটা আপনি লিখতে? আমাদের সুলতাননগর অঞ্চলে দেওয়াল লিখনের কাজ ছিল, আমাদের রাজ্য থেকে নির্দেশ ছিল যে আমরা অঞ্চল অঞ্চল দেওয়াল লিখন করতে হবে। তো আমরা তাই ফলস্বরূপ অন্যান্য অঞ্চলে তো হচ্ছে, এটা আমার যেহেতু জিপি, এখানে আমরা দেওয়াল লিখন আজ থেকে শুরু করলাম। হ্যাঁ গেল না, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বেশি নেই, 50টার মতো বাড়ি আছে, তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেই করেছি, এই কারণে কি এখন দেওয়াল লিখেছি, কোনো দিন তাদের কাছে ভোটও চাইতে পারবো। আচ্ছা, আসতে শুরু তো করি, তারপরে দেখা যাবে বিজেপি। এখন তো ওইরকম এখানে ওইরকম দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে আছে, না থাকার নাই, কিছু লোক আছে যাদেরকে আমরা ইন্ডিকেট করে তাদেরকে জিজ্ঞাসা করেই করেছি। না, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, আর ওরা এসে জিজ্ঞাসা করতে পারে তাদের বাড়িতে আমরা জিজ্ঞাসা করেছি কি না, প্রয়োজন পড়লে লিখিতও একটা নিয়ে আমরা বলে তো আমরা লিখিতও নিয়ে নিব, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা, বিপি নেতাদের তো আপনারা জানেন উল্টো পাল্টা মন্তব্য, সবসময় পরিচিতর কথাবার্তা, ভারতবর্ষের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন, শুধু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে ভারতবর্ষ। কোন দিন যে বাস্তবে, আজকে জিএসটি থেকে নোটবন্দি থেকে শুরু করে আজকে জিডিপি কোন জায়গায় আছে সেটা নিয়ে আমরা কোনো পর্যালোচনা নেই, শুধু
হিন্দু মুসলমান এইসবই দেখাচ্ছে আর কি, জাতপাতের নোংরামি নোংরা রাজনীতি চলছে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং আনন্দবার্তা।